বড়ই অদ্ভুত ব্যাপার। একটি পাথরের প্রতিমা যখন মন্দিরে স্থাপিত হয় তখন তা আমাদের কাছে ভগবান সম হয়ে দাঁড়ায়, কিন্তু যখন একজন জীবিত মানুষ মন্দিরে গিয়ে থাকেন তখন তার শরীর মন আত্মা সেই সব পাথর সম হয়ে দাঁড়ায়। কিন্তু এমনটা আমি ঠিক কেন বললাম ভেবে দেখুন। মানুষ এটা চান যে কোনো পরিস্থিতি যে কোনো স্থানেই তার বিজয় হোক, কিন্তু এখানে এসে সে পরাজিত হয়। এরকম ঠিক কেন হয়? সমস্ত খেলা হলো ভাবনা চিন্তার বিচারধারার দৃষ্টিভঙ্গির উত্তরদায়িত্বের খেলা। পাষাণের এই প্রতিমা তার একটি উত্তরদায়িত্ব আছে, আশা ধরে রাখার দায়িত্ব। সেই আশা জানিয়ে মানুষ মন্দিরে আসেন। তেমনি মানুষের একটি উত্তরদায়িত্ব আছে যেটা সে ভুলে যায়, আর সেই উত্তরদায়িত্ব হলো এটা যে মন্দিরে যে ভগবানকে সে প্রসন্ন করতে যাচ্ছে তাকে সে তখনই খুঁজে পাবে যখন পূর্ণরূপে সে সমর্পিত থাকবে। যদি মনে সমর্পণের ভাব না থাকে তাহলে ভগবান কখনো প্রসন্ন হবেন না। নিজের উত্তরদায়িত্ব বোঝার বদলে মানুষ শুধু একটা অনুষ্ঠান পালন করেন, যেমন ফুলের একটা মালা অর্পণ করেন আর সেই কারণেই তিনি পরাজিত হন। আপনি ফুলের মালা অর্পণ করুন, প্রসাদ অর্পণ করুন, কিন্তু মনের মধ্যে পূর্ণ সমর্পণের ভাব থাকা প্রয়োজনীয়। তবেই আপনি মন্দিরে গিয়েও প্রাণবন্ত হয়ে থাকতে পারবেন, তবেই ঈশ্বরকে প্রসন্ন করতে পারবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। চলো 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 পাল্টাই।